বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ করছি মাননীয় অমিত ভাই শাহ বলে ভারত মাতাকে। অমিত শাহঙ্ক বেঙ্গল মিশন মেদিনীপুরে মমতাঙ্কু টার্গেট, 200 রু অধিক সিট সহ পশ্চিমবঙ্গে সরকার গড়িব বিজেপি। জয় শ্রীরাম। জয় শ্রীরাম নারা সহ পশ্চিমবঙ্গে টিএমসি সরকার কো উখাড়ি ফিঙ্গি দেবা কো আহ্বান দেইছন্তি কেন্দ্র গৃহমন্ত্রী অমিত শাহ। মেদিনীপুরে জনসভায় শাহঙ্ক উপস্থিতিতে সামিল হয়েছেন টিএমসি বিধায়ক শুভেন্দু অধিকারীঙ্ক সহ অনেক বিদ্রোহী নেতা, যাহাকে নিয়ে শাহ কহিছন্তি এহা আরম্ভ মাত্র। পশ্চিমবঙ্গের অরাজকতা, দুর্নীতি এবং পরিবারবাদ পাই টিএমসি রে অসন্তোষ বড়িবার লাগিছে। মা মানুষ মাটির নারা, ভ্রষ্টাচার ও অরাজকতার বদলি যাইছে, যার প্রতিফলন গত লোকসভা নির্বাচনরে দেখিবাকু মিলিছিলা। লোকে খাতা খোলিবনি বলি কহুতিবা বেলে বিজেপি 18 অধিক আসনরে জিতিলা। এথর বিধানসভা নির্বাচনরে বিজেপি 200 অধিক আসনরে জিতে সরকার গড়িব বলি কইছন্তি সাহা। মগর দিদি, ये तो शुरुआत है, चुनाव आते आते आप अकेली रह जाएगी। चुनाव आते आते जिस प्रकार की सुनामी को मैं बंगाल में देख रहा हूँ मित्रों, इसकी कल्पना शायद ममता दीदी ने नहीं करी होगी। इसका कारण है इतने सारे लोग क्यों पार्टी छोड़कर भारतीय जनता पार्टी में आते हैं, क्योंकि मित्रों एक आदमी जब दल बदलता है तो काफी सोच विचार कर बदलता है, क्योंकि ये जो लोग आ रहे हैं वो मां माटी मानुष के नारे के साथ निकले थे। नारा किसी भी पार्टी का हो बुरा नहीं होता, मगर आपने क्या करा, मां माटी मानुष के नारे को तोलबाजी, तुष्टिकरण और भतीजावाद में परिवर्तित कर दिया। মেদিনীপুর পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি টার্গেট করে শাহ কহিছন্তি আজ জন এমপি ও 9 এমএলএ সমেত অনেক বিদ্রোহী নেতা বিজেপি সামিল হয়েছেন। যদি এমিতি জারি রুহে নির্বাচন আরম্ভ হওয়া বেড়ে টিএমসি দিদি কেবল একুটিয়া রয়েছে। দিদি অহংকার পশ্চিমবঙ্গের চাষী কেন্দ্রীয় সহায়তার বঞ্চিত, দিদি তালিকা নদেবার চাষী এবে যায় 6000 টাকা সহায়তা মিলি না বলে কহিছন্তি শাহ। কৃষকঙ্ক ভাগ্যরে পরিবর্তন পাই পশ্চিমবঙ্গরে পরিবর্তনর আহ্বান দেইছতি শাহ। মগর কিষান ভাইও, জব তক আপ এ তৃণমূল কংগ্রেস কো উখাড় কর নহি ফেঁক দেতে, আপকো এ 6000 রুপিয়া নহি মিলনে ওয়ালা হ্যায়। মিত্র, ঢের সারি যোজনা হ্যায়। আবি এক কিষান কে ঘর পর মে ভোজন কর কর আয়া, মেনে পুছা কি 6000 রুপিয়া মিলা হ্যায়, उन्होंने कहा नहीं मिला है। मैंने बोला एक घर कहां से बना है, कब बनाया, कहां से लोन ली, तो उसने कहा लोन नहीं ली, मोदी जी ने प्रधानमंत्री आवास योजना का घर मुझे दिया है, इसमें बैठकर आप भोजन करें। मित्रों, बंगाल के गरीब को मोदी जी जो भेजना चाहते हैं वो नहीं मिलता है। শাহঙ্ক উপস্থিতিতে বিজেপিরে সামিল হওয়া পরে দিদিঙ্ক উপরে বসিছন্তি শুভেন্দু কইছন্তি টিএমসি রে লোকতন্ত্র নাহি, রাজ্যরে অরাজকতা চালিথিবারু আত্মসম্মান পাই বিজেপিরে সামিল হলি, যাহার পরিণাম 2021 নির্বাচনরে টিএমসি ভোগিব বলে কইছন্তি শুভেন্দু। আমি মনে প্রাণে চাই কলকাতা আর দিল্লিতে একই দলের সরকার থাকুক, নইলে বাংলা বাঁচবে না। অর্থনীতি শেষ হয়ে গেছে, বেকারদের চাকরি নেই, 4000 টাকা 2000 টাকার চাকরি, এসএসসি নিয়োগ নেই, পেটের দুর্নীতি, এটা থেকে যদি বেরিয়ে আসতে হয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে বাংলাকে তুলে দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। আর এই কাজটা করার জন্য আপনাদের সঙ্গে আমি কাল থেকেই লেগে পড়ব। আর তৃণমূল কংগ্রেসকে বলি, ভাবছো হবে তুমি যা চাও জগৎটাকে তুমি না চাও, দেখবে হঠাৎ নয়ন মেলে 21-এর ভোটে তোমরা যেটা চাও না সেটাই হবে। দুই দিনিয়া পশ্চিমবঙ্গ গস্ত অবসরে থিবা শাহ জনসভা পূর্বরু মেদিনীপুর কৃষক সনাতন সিংক ঘরে ভোজন করিথিলে। এহা পূর্বরু স্বতন্ত্রতা সেনানী ক্ষুদিরাম বোসক পরিবারক ভেটিবা সহ
सिद्धेश्वरी मंदिर में पूजा अर्चना करते शाह सका स्वामी विवेकानंद पैतृक बासभवन बुलवा सह स्वामीजी प्रतिमूर्ति में माल्यार्पण करते। ब्यूरो रिपोर्ट, अर्गस न्यूज़।